नमस्कार बंधुरा उइप्रोते खूब शीघ्रई बिराट नियोग होते चलेছে বেশ কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ওয়েব পোর্টাল এবং বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু উইপ্রোর এই ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করা হচ্ছিল সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের সামনে উইপ্রোর ডিটেইলসটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। আজকে আমরা rangdi.com এর ফুল অফিশিয়াল ওয়েব পেজে চলে এসেছি, আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে কি বলা হয়েছে দেখুন, উইপ্রো ইজ হায়ারিং ফর ইন্টারন্যাশনাল প্রসেস কলকাতা। তো এখানে কিন্তু কলকাতায় আপনাদের এই নিয়োগটি হতে চলেছে। তারপরে এখানে দেখুন জব ডেসক্রিপশন দেওয়া রয়েছে, এগুলো ভালো করে দেখে নেবেন। এখানে দেখুন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। লোকেশান কলকাতা রয়েছে। প্লিজ ফাইন্ড দ্য বিলো জব ডেসক্রিপশন। তো জব ডেসক্রিপশনটা এখানে দেওয়া রয়েছে, আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি সম্পূর্ণভাবে। এখানে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবেন। এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। উই নিড ক্যান্ডিডেটস হু আর ইমিডিয়েট জয়েনার্স, অর্থাৎ যারা শীঘ্রই জয়েন করতে চান তারা এখানে আবেদন করতে পারেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া রয়েছে। উই নিড ফ্রেশার্স, অর্থাৎ এখানে ফ্রেশারদের নিয়োগ করা হবে এবং এক্সপিরিয়েন্সরাও আবেদন করতে পারবেন। তারপরে এখানে কি বলা হয়েছে দেখুন, ক্যান্ডিডেটস উইথ গুড কমিউনিকেশন স্কিলস, ক্যান্ডিডেটস উইথ গুড টাইপিং স্পিড অ্যাটলিস্ট 30 words per minute। তো এই দক্ষতাগুলো যদি আপনাদের থাকে তাহলে আবেদনের যোগ্য। এখানে কিন্তু আপনাদের বিভিন্ন রোটেশনাল শিফটে ওয়ার্ক হবে এবং অ্যান্ড কমপ্লিট নাইট শিফটস, এবং এখানে কিন্তু কমপ্লিট নাইট শিফটও রয়েছে, অর্থাৎ নাইট শিফটও আপনাদের কাজ করতে হতে পারে। শুড বি কমফোর্টেবল টু ওয়ার্ক ফ্রম অফিস, অর্থাৎ এটা কিন্তু ওয়ার্ক ফ্রম অফিস রয়েছে, এটা ওয়ার্ক ফ্রম হোম নয়, এটা ওয়ার্ক ফ্রম অফিস, অর্থাৎ অফিসে থেকে আপনাদের কাজ করতে হবে। ক্যাব ফ্যাসিলিটিস উড বি প্রোভাইডেড অ্যাকর্ডিংলি, অর্থাৎ এখানে আপনাদের কিন্তু ক্যাব ফ্যাসিলিটিও রয়েছে, যাতায়াতের জন্য আপনাদের কোম্পানির পক্ষ থেকে ক্যাব দেওয়া হবে। এবার যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে কিন্তু এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সিভি অর্থাৎ বায়োডাটা পাঠিয়ে দিতে হবে, অথবা এখানে একটা ইমেল রয়েছে এই ইমেলেও কিন্তু আপনারা বায়োডাটা বা সিভি পাঠিয়ে দিতে পারেন। আর এই সব কোম্পানিতে জব পেতে হলে কিন্তু আপনাদের অবশ্যই একটা মডার্ন বা প্রফেশনাল একটা বায়োডাটা বানাতে হবে। আর আমরা এর আগেই কিন্তু একটা প্রফেশনাল বা মডার্ন বায়োডাটা কীভাবে বানাতে হয় তার ভিডিও বানিয়ে দিয়েছি, অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নেবেন, তারপর সেখানে গিয়ে কিন্তু একটা প্রফেশনাল বায়োডাটা বানাবেন। এবং এখানে ভ্যাকেন্সিও প্রচুর রয়েছে, কারণ বিভিন্ন নিউজ চ্যানেলের আগে আমরা দেখেছি এই উইপ্রোর নিয়োগের জন্য বিরাট ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, সেই জন্য বলছি। তো আপনারা যদি এখানে জব পেতে চান তাহলে একটা মডার্ন বা প্রফেশনাল বায়োডাটা নিয়ে এখানে আবেদন করবেন। আর তার ভিডিওটা আমরা বানিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই সমস্ত জব আপডেটস আরও জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।